আসসালামু আলাইকুম। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই আজকের মনার ব্লগ চ্যানেলে আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং এনজয় করবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি মানে কন্টিনিউ করবেন। তো প্রথমে যেই অংশটি দেখালাম আসলে এটা ছিল আমার কুরবানি গরু। আমাদের তো আমরা শেয়ারে দিয়েছি, তো আলহামদুলিল্লাহ। তো আশা করি আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপুরাও কুরবানি খুব সুন্দরভাবে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, সবার প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং সালাম শ্রদ্ধা সব কিছুই রইল, আসলে আদর রইল ছোটোদের প্রতি। তো এখানে রান্নার প্রিপারেশন চলতেছে, আসলে আমি আজকে কী কী রান্না করব এটা প্রথমে হয়তো দেখে নিয়েছেন। তো একটু প্রিপারেশন চলছে, যেহেতু ঈদুল আজহাতে আমাদের অনেক কাজ থাকে, বিশেষ করে মেয়েদের, এটা আমরা সবাই সব মা বোনেরা এটা জানি। তো যাই হোক, তো এখানে আমি কোনো রেসিপি আজকে শেয়ার করিনি, বাট যেহেতু অনেক কাজ এই জন্য আসলে ভাবলাম যে রেসিপি আর শেয়ার করব না, জাস্ট শো করব কী কী করলাম এগুলাই। তো এখানে আমি শ্যামে ট্যামে রান্না করে নিয়ে যাচ্ছি, তারপরে থাকবে আমার নুডলস। তো এটা আমি পরে রান্না করব, এটা সকাল একদম ভোরবেলা। তো এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো সময় মতো সব কিছু করতে পেরেছি, তারপর আমি নুডলসটা রান্না করব। তো যাই হোক, আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং বেল আইকনের অল অপশানটিও দিয়ে রাখবেন। অল অপশানটি যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার মোবাইলে আমার ভিডিও নোটিফিকেশন যাবে না আর আপনি তা দেখেও নিতে পারবেন না। তো অবশ্যই অল অপশানটি দিয়ে রাখবেন। তো যাই হোক, আর যারা আমার ভিডিওটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন তো সকাল অনেকটা, আসলে প্রায় 8:30 বাজে। তো এখন আমি নুডলসটা রান্না করতেছি চিংড়ি দিয়ে, একটু সামান্য একটু সবজি দিয়েছি, তো একটু নুডলস রান্না করে নেব, কারণ মিষ্টির পাশাপাশি একটু ঝাল না থাকলে আসলে ভালো লাগে না সবারই। এটা তো নুডলসটা আমি সার্ভ করে নিচ্ছি। তো নুডলসটা সার্ভ করতে করতে একটা হাদিস বলবো। তো হাদিসটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাড় ব্যতীত গোটা মানব দেহ ক্ষয়প্রাপ্ত হবে, সেটা হলো পাচার হাড়, এবং এই হাড় থেকেই কিয়ামতের দিন সৃষ্টির দৈহিক কাঠামো পুনর্গঠিত করা হবে। আর এটা ছিল মুসলিম শরীফের 2955 নং হাদিস। তো এই হাদিসটি আমি আসলে যখন পড়ছিলাম সকালে, তো এটা পাইলাম। তো আমি হাদিসগুলো প্রায় দিনই আসলে পড়ি, হয়তো প্রতিদিন পড়া হয় না, তো কোরআনটা প্রতিদিনে পড়ার চেষ্টা করি। তো দেখি আলহামদুলিল্লাহ, জানি না, মহান আল্লাহ তাআলা আসলে ভালো জানেন। তো যাই হোক, এখানে আমি নুডলসটা সার্ভ করে নিলাম। তো এই তো এখন এরই মাঝে অনেকটা সময় চলে গেল, তো গরুও কাটা শেষ, প্রায় মাংস চলে আসছে। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে বসিয়ে দেব। আসলে এখানে রেসিপিটা শেয়ার করার কোনো কিছু না, জাস্ট যেহেতু আমি এখানে প্রায় 10-12 কেজি মতো মাংস নিয়েছি, তো এখানে পরিমাণ মতো আন্দাজ মতো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন পেস্ট এবং কিছু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো জাস্ট, এবং লবণ, পেঁয়াজ, এই যা। তো যাই হোক, রান্নাটা আসলে সম্পূর্ণ একটা আর্ট বলবো। যারা রান্না পাগল মানুষ আসলে, যে রান্না করতে পছন্দ করেন, তো তাদেরকে বলছি, তারা তো জানেনি আসলে রান্নাটা কীভাবে করলে ভালো হয় এই আর কি। তো আর এইসব রান্না মূলত আমি দেই নতুন আপুদের জন্য, আশা করি নতুন আপুদের অনেক উপকারে আসবে। আমি প্রথমে পেঁয়াজ দিতে ভুলেই গিয়েছিলাম, আসলে পেঁয়াজটা পাশে ছিল, আমি দেইনি। তো এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আমি আবারও সম্পূর্ণটা মাংস ম্যারিনেট করে নিলাম। তো এখানে আন্দাজ করে সব কিছু দিয়েছি, যেহেতু আমার মাংসের আন্দাজে আমি সব গুঁড়া মশলা দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়েছি বড় চামচের, প্রায় 5 থেকে 6 চামচ। তো যাই হোক, তো আবারও আমি একটু দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট, আমার মনে হলো যে একটু কম হতে পারে এই জন্য। তো এখন আমি এভাবে ম্যারিনেট করে পুরো মাংসটা ওটা সসপ্যানটা চুলায় বসিয়ে দেব। এখন শুকনা মাংসগুলো মশলাগুলো দিচ্ছি,
হ্যাঁ, দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো, যাই হোক বন্ধুরা, যদি আমার চ্যানেলটা আজকে মানে আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে আমার ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর যদি কিছু ভুল ভ্রান্তি থেকে হয়ে যায় তো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিও পাশে থাকবেন, আমাকে সুপরামর্শ দিবেন। তো আর বেশি কিছু বলবো না, এই পর্যন্তই। রান্নাটা দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর একটা রান্না ছিল। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।